জামালপুরের নরুন্দি তারাগঞ্জে বাজার হতে বেলবেলিয়া পর্যন্ত নতুন করে 1200 মিটার রাস্তা প্রায় 4 মাস আগে থেকে ঠিকাদার রাজন সাহা রাজুর তত্ত্বাবধানে পাকাকরণের কাজ শুরু হলেও কাজ শেষের দিকে এসে বজলুর রহমান নামের এক ব্যক্তি রাস্তার কাজ বন্ধের পায়তারা চালাচ্ছেন বলে জানান এলাকাবাসী। তারাগঞ্জ এলাকাবাসী সহ সাধারণ জনগণ জানান, প্রায় 1100 মিটার রাস্তার কাজ প্রায় শেষের দিকে হলেও নান্দিনা থেকে খোরশেদ আলমের ছেলে বজলুর রহমান শ্বশুরের জমির ওয়ারিশ পেয়ে বিভিন্নভাবে এলাকার লোকজনকে হয়রানি করার জন্য পায়তারা করে আসছেন। অপরদিকে বজলুর রহমান জানান, আমি আইনের আশ্রয় নিয়েছি, আইন যেভাবে বলবে সেভাবেই চলবে, এতে জনগণ হয়রানি হবে কি না তা আমার জানার বিষয় না। প্রশাসনের কাছে প্রাণের দাবি, সুষ্ঠু তদন্ত করে অতি তাড়াতাড়ি রাস্তাটির কাজ শেষ করার জন্য জানান এলাকাবাসী। ব্রিটিশ আমলের রাস্তা ওই পূব দিকে দাভাগে সরাবার জন্য বিক্রি করছে, বিক্রি করে সাইডেও মামলা করতে হবে। দুয়া সাইডের যে ঘর বাড়ি তুলছে সব আস্তে আমাদের তুলছে, আস্তার সমস্যা নাই। উভয় পাশে ঘর দেওয়ার জন্যই আমাদের এই সমস্যা, রাস্তা বিঘ্ন সৃষ্টি, কাজের বিঘ্ন সৃষ্টি হয়েছে। কাজে আমাদের বহুদিন আকাঙ্ক্ষিত এই রাস্তাটা, এই রাস্তা হবে পাকা। তবে যাই হোক, গভর্নমেন্ট এবার উদ্যোগ নিয়েছিল, আমরা গভর্নমেন্টের আমার সরকারের সাধুবাদ জানিয়েছিলাম যে যাক হয়েছে, কিন্তু হওয়ার পরেও যে এই রাস্তাটা বন্ধ হয়ে গেল এর জন্য আমরা খুব দুঃখিত। রাস্তা দুই ভাই চাপা দিছে এই কারণে, আস্থার লাগে ভেজাল করতে আছে মিলে আস্থাটা ক্লিয়ার দিয়ে দিন। দুই পাশে মানে জমিওয়ালা রাস্তাটা গ্রাস করে রাখছে, কারণ আসলে রাস্তা ছোট হয়ে গেছে। আমরা চাই যে আসলে রাস্তাটা প্রকৃত রাস্তা হোক, জনগণের সুবিধার্থে আমাদের এই রাস্তাটা আসলে মানে সম্পূর্ণটা কাজ হোক এটাই আমরা চাই। 200 বছর আগে রাস্তা যে মিলে আইসে আর যে জমিওয়ালা অবজেকশন দিয়ে মোকদ্দমা করছে, ওর জমি নতুনে রেকর্ডে নতুনে নকশাই হয়েছে 44 কর, আগের থেকে আছে বেশি। ই তো ব্যক্তি এই এলাকার স্বার্থ নষ্ট করার জন্য সে তো মোকদ্দমা করছে। কাম করে একান্ত দরকার, কে বাগারা বাধা দিছে ওগুলো মানবান্য যতক্ষণ কর্তৃপক্ষ যারা আছে তারা যাতে আস্থাটা সুন্দরভাবে সুস্থভাবে করে দেয়, আস্থার দরকার এলাকার মানুষ। আইনগতভাবে এই রাস্তাটা যেভাবে আছে আমরা এটাই চাই, এতে যে বাধা দিবে তার বিরুদ্ধে আপনারা আইনের ব্যবস্থা নেন। আমরা রাস্তা চাই, রাস্তা হইতে হবে, এটা আমাদের সরকারি দরকার এবং জনগণের দরকার। রাস্তাটা হইলো অনেকদিনের পুরানা রাস্তা, কাদা রাস্তা ছিল, অনেকদিন পর গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানে এই রাস্তাটা আমরা পাইছি। পাওয়ার পরে সবটুক রাস্তা হয়েছে, বাজার থেকে এইটুক রাস্তা এখন বন্ধ। কোন কুচক্রমল কী কারণে কাদের স্বার্থের জন্য এই রাস্তাটা বন্ধ রাখছে, আমাদের এলাকার লোকজনের অসুবিধা হইতেছে। এই রাস্তাটুক যদি নাও, এই কাজ করে গেলে আমরা পরবর্তী এই রাস্তাটুক পাবো না, জনগণের অনেক ভোগান্তি হবো। 50-60 বছর ধরে এনে বসবাস করতেছে, আমগুলি লাঞ্ছনা করতেছে, হারানি করতেছে, কেস মামলা করে আবার বেশি বহু নেতা মেতা করে টাকা দেয় খাওয়াইতেছে, খাওয়াই আঙ্গে হারান করাইতেছে। বিচার চাই, মানুষ কাজ করে খাই, জমিন জোগা নাই, এই নিয়ে আছে। এটা আপনি নান্দিনের লোক, শ্বশুরের জমিন নিয়ে ই মামলা মোকদ্দমা করছে আমাদের নামে আর কি। ঘর বাড়ি রাস্তাটা তো মনে করেন যে ব্রিটিশ আমল হয়ে গেছে, বাড়ি ঘর করছি, হ্যাঁ করার করে মনে করেন যে এখন রাস্তা নিয়ে পার্সেল জামাই মনে করেন যে গেমজম করতে আসে।